আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিশেষ প্রয়োজনে আপনাদের সামনে আসলাম। সেটা হচ্ছে যে বিগত বেশ কিছুদিন ধরে একটা জিনিস দেখতে পাচ্ছি, বা আমার যারা স্টুডেন্ট আছে বা স্টুডেন্ট না, অনেকেই জানতে চাচ্ছেন আমার কাছে বিভিন্ন রকম স্ক্রিনশট পাঠিয়ে অ্যামাজন রিলেটেড, যে হচ্ছে সেগুলো ফেক অথবা জেনুইন কিনা, এরকম বেশ কিছু স্ক্রিনশট তারা পাঠিয়েছেন, অনেকে আবার টাকা পয়সা দিয়ে দিয়েছেন। তো আসলে সেই ব্যাপারটা নিয়েই আমি মনে করি যে আমি যেহেতু অ্যামাজনে বেশ কিছুদিন ধরে কাজ করছি, একটা রেসপন্সিবিলিটি আছে যেন আপনারা প্রতারণার শিকার না হন, সেজন্য আর কি আপনাদের সামনে আসা। তো আমি সেই স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে একটু বলে নিই যে বাংলাদেশের অনেক সেলার এখন কাজ করছে অ্যামাজনে, অ্যামাজন সম্পর্কে মানুষ ধীরে ধীরে জানছে। তো এই যে জানার আগ্রহ বা এই যে মানুষ চেষ্টা করছে জানতে, এইটাকে পুঁজি করে কিছু অসাধু লোক তারা হচ্ছে কিছু স্ক্যাম সাইট তৈরি করেছে। এই স্ক্যাম সাইটগুলোতে হচ্ছে অ্যামাজনের লোগোটুকু নকল করে, তারপরে হচ্ছে বিভিন্ন রকম প্রোডাক্টের ওখানে ইয়ে করে লিস্টিং করে, মানে মোটামুটি যেন দেখলে মনে হয় যে এটা একটা অ্যামাজনের সাইট, এরকম করে তারা হচ্ছে মানুষের কাছ থেকে টাকা কীভাবে হাতিয়ে নেওয়া যায় সে ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। তো এটার শুরুটা বলি, যেমন ধরেন যে তারা প্রথমে হচ্ছে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা হচ্ছে আপনার টেলিগ্রাম, এই বিভিন্ন মাধ্যমে বা এসএমএস, আমি নিজেও পেয়েছি এসএমএস যে প্রতিদিন 7,000 থেকে 15,000 টাকা ইনকাম, এটা মাত্র 1 ঘন্টার কাজ, 30 মিনিট লাগবে, এবং প্রতিদিনের ইনকাম 7,000 থেকে 15,000 তারা রিক্রুট করতে চাচ্ছে। তো আসলে আপনারা সবাই জানেন, যারা ম্যাচিউর তারা বুঝতেই পারেন যে কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স ছাড়া যে কাজে প্রতিদিন 7,000 থেকে 15,000 টাকা ইনকাম করা যায়, এই ধরনের কাজ আসলে কতটুকু যুক্তিযুক্ত, এটা তো সরাসরি বোঝাই যাচ্ছে যে এটা একটা হচ্ছে ফেক একটা প্রতিষ্ঠান বা ফেক একটা মেসেজ, বা তাদের উদ্দেশ্য হচ্ছে ভালো না। আমি আপনাদেরকে স্ক্রিনশটগুলো দেখাবো, দেখালে আপনারা আরও বুঝতে পারবেন তারা মূলত কীভাবে কাজ করে। তারা মূলত কাজ করে হচ্ছে, তাদের বিভিন্ন রকম অ্যাপস তৈরি করা আছে, তাদের ওয়েবসাইট তৈরি করা আছে অ্যামাজনের কাছাকাছি কিছু শব্দ দিয়ে, যে amazon.com যেটা একদম জেনুইন ওয়েবসাইট, amazon.com এটা হচ্ছে আমেরিকান ওয়েবসাইট, আমেরিকা, তারপর হচ্ছে amazon.com.au তার মানে হচ্ছে অ্যামাজন অস্ট্রেলিয়ার ওয়েবসাইট, amazon.com.in এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েবসাইট, এই যে amazon.com এটা হচ্ছে তাদের রিয়েল আইপি অ্যাড্রেস, এরপরে হচ্ছে তাদের এক্সটেনশন, যে দেশে তারা বিজনেসটা করছে বা মার্কেট প্লেসে, তারপরে হচ্ছে সেই দেশের দুইটা শব্দ। তো এগুলো হচ্ছে রিয়েল, এর বাইরে তারা দেখবেন, আমি দেখাবো একটু পরে আপনাদেরকে, যে তারা এই যে অ্যামাজনের দু একটা শব্দ টব্দ নিয়ে তারা বাকিটা দেখাতে চাচ্ছে, যে তারা হচ্ছে অ্যামাজনের ওয়েবসাইট এবং জেনুইন, এবং পাশাপাশি তারা হচ্ছে অ্যামাজনের লোগো ব্যবহার করছে। তো এই জিনিসটা করার পরে আমাদের দেশে সাধারণত যারা হচ্ছে খুব বেশি অ্যামাজন সম্পর্কে জানে না বা অল্প শিক্ষিত মানুষ গ্রামে বসবাস করে, এই ধরনের মানুষজন কিন্তু এই 7,000 থেকে 15,000 টাকার যে উই আর হায়ারিং এরকম অ্যাডভার্টাইজ ফেসবুকে দেখলে বা হচ্ছে ইউটিউবে দেখলে বা ইনস্টাগ্রামে দেখলে, এটা এত বড় একটা লোভনীয় অফার, তারা কিন্তু সহজেই মনে করছে যে এটা সত্যি। সত্যি কী অর্থে, বেশিরভাগ সময় আমরা মনে করি যে একটা অ্যাডভার্টাইজ যখন করা হয় তখন আসলে সেটা কিন্তু রিয়েল মনে করা হয়, যে এটা হচ্ছে রিয়েল, এটা আসলে ফেক না। তো এই সুযোগটাই হচ্ছে তারা নিচ্ছে, তারা অ্যাডভার্টাইজের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলছে আর কি। আপনারা কেউই এরকম স্ক্যামিংয়ের শিকার হবেন না, কারণ তারা যেটা করে, প্রথমে আপনাকে 200 টাকা এনরোল করতে বলবে বা 500 টাকা দিয়ে এনরোল করতে বলবে, এবং বলবে যে আপনি এই টাকা ফেরত পাবেন, এবং আপনাকে সেই টাকা ফেরতও দেবে, সাথে হয়তো তারা আরও 200 টাকা বা 500 টাকা লাভ দিতে পারে, আরও বেশিও দিতে পারে। এমনও হতে পারে যে আপনাকে 1500 টাকা ইনভেস্ট করতে বললো বা এনরোল করতে বললো, আপনাদেরকে 2000 টাকা দিল প্রথমেই, দেওয়ার পরে আপনি কিন্তু বুঝতে পারবেন বা আপনি তখন মনে করতে পারেন যে হচ্ছে এটা তো রিয়েল, নাহলে আমি টাকা কেন পেলাম। তো আমার কাছে সর্বোচ্চ যে ব্যক্তি আমাকে কমপ্লেন বা আমার কাছে এসেছিলেন জানার জন্যে, তিনি দিয়েছেন হচ্ছে 1,30,000 টাকা। তিনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, তিনি শিক্ষিত মানুষ, তিনি হচ্ছে আমাকে টাকাটা দিয়ে আসার পরে আমার কাছে জানতে যাচ্ছেন যে এটা আসলে কী করব। তো
আসলে তিনি 1,30,000 টাকা পর্যন্ত দিয়েছেন কেন, সেটা হচ্ছে একটা ব্যাপার। তো উনি নিজেই স্বীকার করছেন যে উনি আসলে যখনই ওনাকে বলা হয়েছে যে ধাপে ধাপে আপনি এই অর্ডারগুলো কমপ্লিট করেন, একের পর এক অর্ডার আসতে থাকে, ওরা দিতে থাকে যে এই অর্ডার কমপ্লিট করেন, এখানে আপনার এত টাকা ইনভেস্ট দরকার হবে, এরপরে এইটা করতে পারলে পুনরায় আর একটা অর্ডার কমপ্লিট করলে আপনি টাকাটা তুলতে পারবেন, এরকম তারা হচ্ছে কিন্তু বলে। কিন্তু দেখা যায় যে যখন বড় অ্যামাউন্ট হয়ে যায় তখন শুধু বলতেই থাকে, তখন কিন্তু টাকাটা ফেরত দেয় না, তার মানে ওঠানোর আর কিন্তু কোনো সুযোগ থাকে না। আপনার দেখা যাচ্ছে 15,000-20,000 টাকা হয়ে গেছে, তখন আপনাকে বলবে যে 30,000 বা 50,000 টাকার একটা অর্ডার আপনার সামনে আসবে এবং বলবে যে এইটা যদি আপনি কমপ্লিট করেন এই অর্ডারটা, মানে ওই টাকাটা আপনাকে ইনভেস্ট করতে হবে, দেন হচ্ছে আপনি টাকাটা তুলতে পারবেন। এবার ওই টাকা যখন আপনি ইনভেস্ট করবেন তখন আরেকটা অর্ডার দিবে যে ওটা একটু সমস্যা হয়ে গেছে, আবার এটা আপনি কমপ্লিট করেন, তাহলে আপনি টাকাটা তুলতে পারবেন। এখন যে ব্যক্তি 30,000 বা 50,000 টাকা আটকে যাবে সে কিন্তু তখন মরিয়া হয়ে সে শেষ চেষ্টা করবে, আচ্ছা ঠিক আছে তাহলে মানে পরেরটা ইনভেস্ট করলে আমি টাকাটা তুলতে পারবো। আসলে এটা টোটালি প্রতারণা। যখনই একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে তখন আপনি কিন্তু আর টাকা তুলতে পারবেন না, এবং যখন আপনার বোধোদয় হবে তখন আসলে অনেক টাকা চলে যাবে। তো আমি শিক্ষিত সেই লোকটার উদাহরণ দিলাম এই কারণে যে তিনি জেনে বুঝে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কেও কিন্তু টাকাটা দিছে, ওই শেষ টাকাটা আবার শেষ চেষ্টাটা করছে। আসলে তিনি যদি 50,000 আটকে যেতেন তাহলে কিন্তু তার আর 1,30,000 দেওয়া লাগতো না। তো এই জন্য আপনাদেরকে বলছি যে এই ধরনের কোনো যদি অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখেন বা আপনাদেরকে যদি কেউ SMS দেয় যে প্রতিদিন আপনি ইনকাম করতে পারবেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, এই হোয়াটসঅ্যাপে জয়েন করুন, তারপরে হচ্ছে আপনারা এরকম বিভিন্ন পেতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পেতে পারেন, টেলিগ্রামে মেসেজ পেতে পারেন, আপনারা দয়া করে অ্যামাজনের এইসব মানে ভুয়া যে ওয়েবসাইট বা আছে স্ক্যাম আছে এরা থেকে দূরে থাকবেন, কারণ টাকা ইনকাম করাটা অত সহজ না। অ্যামাজন সম্পর্কে আমি যদি বলি খুব সিম্পলি, অ্যামাজন হচ্ছে দারাজের মতো একটা ই কমার্স প্ল্যাটফর্ম। দারাজ হচ্ছে ধরেন একটু ছোট ই কমার্স প্ল্যাটফর্ম, আর অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম। এখানে কিছু লোক প্রোডাক্ট সেলস করে এবং তারা হচ্ছে অ্যামাজনের সেলার, এবং কিছু লোক ক্রেতা বাকি যারা আছে তারা অ্যামাজন থেকে কিনতে পারে। যেসব দেশে অ্যামাজনের অপারেশন আছে, আমাদের দেশে অ্যামাজনের অপারেশন নাই, আমরা বাংলাদেশি সেলার হিসাবে অ্যামাজনে সেল করতে পারি, কিন্তু যেহেতু অ্যামাজনের অপারেশন বাংলাদেশে নাই সেহেতু আমরা প্রোডাক্ট বাংলাদেশ থেকে কিনতে পারি না, কিন্তু অ্যাজ এ সেলার এটা লিগালি অ্যামাজনে অ্যাপ্রুভড যে আমরা বাংলাদেশে বসে অ্যামাজনে সেল করতে পারবো অ্যাজ এ সেলার, এটা অ্যামাজনের অনুমতি আছে। কিন্তু আমরা অ্যামাজনের কোনো প্রোডাক্ট আমরা কিনতে পারবো না, এই কারণে যে অ্যামাজন থেকে কেনার পরে ওই মালটা ডেলিভারি করার মতো সেই চ্যানেলটা বাংলাদেশে নাই, যেহেতু তারা বাংলাদেশে নাই। তো সিম্পল যে আপনি অ্যামাজনে আপনি আপনার নিজের প্রয়োজনীয় জিনিস কিন্তু অ্যামাজন থেকে কিনতে পারবেন, এর বাইরে আর কিছু না। আর যেহেতু অ্যামাজন বাংলাদেশে নাই সেহেতু হচ্ছে বাংলাদেশ থেকে কেনার কোনো সুযোগও নেই। এখন তারা যেটা করে যে আপনি একের পর এক অর্ডার কমপ্লিট করছেন, তারা আপনাকে বোঝাবে যে আপনি অন্য কাস্টমারের অর্ডার আপনি কমপ্লিট করছেন, তো অন্য কাস্টমারের অর্ডার যদি আমি কমপ্লিট করব তাহলে আমাকে কেন ইনভেস্ট করতে হবে, আমি যদি কারোর হয়ে কাজ করব তাহলে তো আমি তার বিনিময়ে আমি স্যালারি পাবো, আমি তো ওরকম আমার টাকা নিজের টাকা দিয়ে আমি তো ইনভেস্ট করবো না। খুবই সিম্পল লজিক। তো অ্যামাজন সম্পর্কে না জানার কারণে, মানুষের সঠিক তথ্য না জানার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে আর কি। তো আপনারা যারা অ্যামাজন সম্পর্কে জানতে চাচ্ছেন বা অ্যামাজন সম্পর্কে নিয়ে একটু ঘাটাঘাটি করছেন বা বিভিন্ন ইউটিউবে বা ফেসবুকে সার্চ টার্চ দিচ্ছেন, তারা দয়া করে এই যে উই আর হায়ারিং স্যালারি 7,000 থেকে 15,000 BDT পার ডে, ইউ নিড এ মোবাইল ফোন, নো ট্রেনিং রিকোয়ার্ড, তারপরে হচ্ছে লিখছে হচ্ছে ইউ নিড টু স্পেন্ড 30 মিনিটস 1 আওয়ার পার ডে, এই যে মাত্র 30 মিনিট দরকার 1 ঘন্টা একদিন, এগুলো একদমই অবাস্তব একটা ব্যাপার। সো আর বেশি লম্বা করবো না, আপনাদেরকে আমি এখন যে স্ক্রিনশটগুলো আছে সেগুলো একটু দেখাই, তাহলে আপনারা ওই রিলেটেড স্ক্রিনশটগুলো দেখলে বুঝতে পারবেন। আমি কিছু মেসেজও দেখাবো আপনাদেরকে যে এটার ভিকটিম যারা হয়েছে তাদের কিছু মেসেজ টেসেজ দেখানোর চেষ্টা করব। তো দয়া করে আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। তো চলুন আমরা কিছুটা স্ক্রিনশট বা আমার কাছে কি আছে তথ্য সেগুলো একটু দেখি। দেখেন তাদের হচ্ছে এরকম হচ্ছে তাদের অ্যাপস বা ওয়েবসাইট এরকম, এটা কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি, এরকম কিন্তু তাদের আরও অন্যরকমও হতে পারে। যেমন হচ্ছে তারা এখানে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়েছে হচ্ছে AMZ বলতে সংক্ষিপ্তভাবে আমরা কিন্তু অ্যামাজনই বুঝি,
emznol.com, এটা হচ্ছে তাদের স্ক্যামিং ওয়েবসাইট। এখানে তারা অ্যাকাউন্টের যে লগ ইন, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো দিয়ে লগ ইন করা, রেজিস্ট্রেশন করার এটা কিন্তু অপশন আছে। এরপরে যদি আমরা যাই, দেখেন এটা হচ্ছে একটি স্ক্রিনশট পাঠিয়েছে, সেখানে প্রায় সে জমা দিয়েছে হচ্ছে $4,280 হচ্ছে তার ব্যালেন্স, তার মানে প্রায় 4 লাখের উপরে সে বাংলাদেশি টাকায় কিন্তু অলরেডি সে জমা দিয়ে ফেলেছে। এবং সে হচ্ছে সেই ওয়েবসাইট সম্পর্কে আমার কাছে জানতে যাচ্ছে, এই লোকটা হচ্ছে দেশের বাইরে থেকে আর কি কমিউনিকেট করে। এরপরে দেখেন এখানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 17,690 টাকা জমা দিয়েছে এবং সে হেল্প চাচ্ছে, তারপরে হচ্ছে সে দোয়া করবে বলেছে। কিন্তু আসলে হেল্প বলতে এখানে একটু বলি যে আসলে এটা এটা যদি ঘটে যায়, আপনার টাকাটা যদি আপনি একবার দিয়ে ফেলেন, তাহলে কিন্তু হেল্প কেন, আপনি নিজেও কিছু করতে পারবেন না আর কি। ওরকম খুব বেশি রাস্তা আছে বলে আমার জানা নাই। তবে একটা কাজ আপনারা করতে পারেন, যেহেতু এখন বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিট আছে এবং তারা হচ্ছে অনেক ধরনের টুলস বা সফটওয়্যার ইউজ করে এবং তারা ধরতে পারে, অপরাধী শনাক্ত করতে পারে, তাদের অবস্থান নির্ণয় করতে পারে, তো সেই হিসাবে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা পুলিশকে জানাতে পারেন। পুলিশকে জানালে যেটা হবে সেটা হচ্ছে যে পুলিশ কিন্তু অনেক সময়, এদের অবস্থান যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে কিন্তু পুলিশ অনেক সময় ধরে ফেলতে পারে। সো আপনারা যদি কেউ অলরেডি টাকা দিয়ে ফেলেন, এরকম যে দিয়ে ফেলেছেন এখন কি করবেন, তাহলে আমি আপনাদেরকে সাজেশন দিব যে পুলিশের সাথে যোগাযোগ করার জন্যে তারা অবশ্যই এই নাম্বারগুলো বা এই অ্যাপসের যে সোর্স তারা বের করার চেষ্টা করবে। দেখেন এটা হচ্ছে আরেকটা, এখানে প্রায় ব্যালেন্স 51,133 টাকা, এটাও আমার একটা একজন পাঠিয়েছে আর কি। সে জানতে চাচ্ছে যে এখন কি করবে, সে ভয়েস মেসেজও পাঠিয়েছে। দেখেন আমি কিন্তু পুলিশের কথাই বলেছি পুলিশের কাছে যাওয়ার জন্যে। এরপরে দেখেন যে এটা হচ্ছে তাদের আরেকটা পেজ, সেটা হচ্ছে amxgw.com, এটা তো অ্যামাজনের সাথে রিলেটেডই না, এটা বুঝতেই পারছেন। এবং তারা এরকম কিন্তু বিভিন্ন অর্ডার এরকম দেখায়, বিভিন্ন প্রোডাক্টের লিস্টিং দেখায়, যেখানে হচ্ছে এরকম 11,000, 4,000 এরকম বিভিন্ন, এবং এগুলো কিন্তু আপনাকে এই অর্ডারগুলো ফিনিশ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আছে অর্ডার ফিনিশের একটা আছে, চিহ্ন আছে যে সেই অর্ডারগুলো কমপ্লিট করেছে। তার মানে অর্ডার কমপ্লিট করা মানেই হচ্ছে কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্টের টাকাটা জমা দেওয়া। হ্যাঁ, এভাবেই তারা অর্ডারগুলো কমপ্লিট করেছে, তার মানে সে অনেক টাকা অলরেডি দিয়ে ফেলেছে। এটা একটা ছোট অ্যামাউন্টের একটা 410 টাকা। দেখেন এটা কিন্তু একটা বড় অ্যামাউন্টের একটা প্রায় 91,000 টাকার একটা চেয়ারের সেট তারা বলছে এটা কন্টিনিউ করার জন্য। তার মানে এটা এটা দিলে তো বুঝতেই পারছেন যে কী হবে আর কি। তো আমি জাস্ট স্ক্রিনশটগুলো একটু আপনাদেরকে দেখাতে যাচ্ছি, লিঙ্কগুলো দেখানোর চেষ্টা করছি। যেমন এটা দেখেন যে amazon3s.com, এটা সে একটা বড় একটা লিখেছে যে মেসেজ লিখেছে যে ফেসবুক চালাতে গিয়ে বিভিন্ন অনলাইন মার্কেটিংয়ের বিভিন্ন ইনকামের অ্যাড দেখে কত আগ্রহ জন্মে, পরিপ্রেক্ষিতে ফেসবুকে কে অ্যাড দেখে এখানে সাইন আপ করে ইত্যাদি ইত্যাদি, এবং বিকাশের মাধ্যমে চার্জ করে। তো একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যামাজনের কিন্তু আসলে এরকম অ্যাডভার্টাইজ দিয়ে রিক্রুট করার দরকার নাই। অ্যামাজন কেন, যে কোনো কোম্পানি আমরা জানি যে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে তারা অ্যাড দিয়ে রিক্রুট করে না, তাদের সবারই ওয়েবসাইট আছে, রিক্রুটমেন্টের ওয়েবসাইট আছে, বা তারা পত্রিকাতে অ্যাড দিতে পারে সর্বোচ্চ, কিন্তু আসলে এইভাবে রিক্রুট কিন্তু কেউ ফেসবুকে অ্যাড দিয়ে করে না, সেটা একটু আপনার মাথায় রাখেন। এই দেখেন এটা হচ্ছে আপনার এই নাম্বার থেকে, এই যে বাংলাদেশি নাম্বার, এই নাম্বার থেকে হচ্ছে মেসেজ পাঠিয়েছে আর কি। সে হচ্ছে অ্যাডিলেড থেকে বলছে, আচ্ছা তার নাম হচ্ছে অ্যাডিলেড, ঢাকা বাংলাদেশ, এই নামে আসলে বাংলাদেশের নাম না আমরা জানি। এবং সে হচ্ছে বলছে যে 500 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত এটা স্যালারি দিবে, এবং এই টাইপের আর কি কমিউনিকেশন তারা সরাসরি মেসেজ দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপে। সো বিভিন্ন ওয়েতে হতে পারে, ফেসবুকে অ্যাডের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, আমরা যেরকম মোবাইলের এসএমএসগুলো পাই, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, ইনস্টাগ্রামে,
যারা ইমা লাবজা, এটা হচ্ছে একটা ফেসবুকের কিন্তু স্পন্সর্ড অ্যাড। হ্যাঁ, তারা বলছে 7,000 থেকে 15,000 ভিডিটি পার ডে। সো আপনারা একটু সতর্ক থাকবেন, আপনারা এই ধরনের স্ক্যামিংয়ে পড়বেন না এবং এটা থেকে দূরে থাকবেন। আপনারা অ্যামাজন সম্পর্কে আরও ভালো বিস্তারিত জানেন, অ্যামাজন কী জিনিস, তারপরে যদি কারোর অ্যাবিলিটি থাকে, তারপরে যদি কেউ মনে করেন যে অ্যামাজনে বিজনেস করবেন, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট এই ধরনের কিছু না জেনে না বুঝেই এরকম টাকা ইনভেস্ট করে টাকা আর্ন করা যায় না, এটা একটা সরাসরি প্রতারণা এবং আপনারা এই প্রতারণা থেকে দূরে থাকবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।